মসজিদের সভাপতি কারে বানায়? এলাকায় যার টাকা বেশি, ঠিক কিনা? সভাপতি বানাও চৌধুরী সাহেব রে। আগের সভাপতি কি দোষ করছে? আরে উনার দোষ নাই, উনি মানে ভালো মানুষ, কিন্তু টাকা পয়সা খুব একটা মসজিদে দিতে পারে না। যদি চৌধুরী সাহেব রে বানাও, তাহলে দোতালার ছাদের টাকা একাই উনি দেবে, আমরা দললে মানা করতে পারত না। চৌধুরী থাকে গোলশানে, লোকজন উনারে জানায়ও নাই, সভাপতি বানাইয়া ম্যাক্রোবাস রিজার্ভ করে চৌধুরীর বাড়িতে হাজির। অথচ চৌধুরী সাহেবের তিনটা সিনেমা হল আছে, ওনার কাছে যাইয়া বলে আমরা আপনারে সভাপতি বানাই লাইছি। উনি কয় আমারে বানাইছ আর মানুষ পাইছ না, খুঁজা আমি তো বাড়িতে যাই না, কই যাওয়া লাগবো না, আপনারে আমরা সবাই সম্মান দিছি। উনি কয় আচ্ছা বানাইছ আর কি করতাম, এখন কেন বানাইছ ক? কই যে দোতলা বানামু, ছাদে রড লাগবো 3 টন, সিমেন্ট লাগবো এত বস্তা, সব মিলাইয়া 1,05,000 টাকা হইলে ছাদটা হয়। উনি কয় যাও যাও, দিয়া দিলাম 1,05,00,000। অথচ সিনেমা হলের টাকা হারাম না হালাল? জোরে বলেন হালাল না হারাম? ওই বেটার টাকা দিয়া মসজিদ বানাইতে তোমারে কইছে কে? যে যত টাকা দে জিন্দাবাদ তত বড় দে। ও বন্ধু, জিন্দাবাদের দরকার নাই, রাসূলের মসজিদ ছিল কাঁচা, প্রয়োজনে কাঁচা মসজিদে নামাজ পড়বা, হারাম টাকা লাগানো যাবে না। ওখানে সেজদা দিলে সেজদা কবুল হবে না। 13 ফরজের মাঝে একটা ফরজ আছে কেরাত পড়া, এখন অশুদ্ধ কেরাতে নামাজ হবে কেমনে? ভালো নামাজ কবুল হওয়া নামাজ পড়ার জন্য সুন্নার অনুসরণ দরকার আছে না? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।